নমস্কার দর্শকবৃন্দ, এখন সব থেকে বড় খবর এটা হলো যে প্রাইমেটের 2023-এর যে পরীক্ষাটি আছে সেটাকে কিন্তু আবার পিছিয়ে 24 ডিসেম্বর 2023 করা হয়েছে। কিন্তু সেখানে আরেকটা সমস্যা তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু পরীক্ষার দিনক্ষণ কিন্তু পিছাতে পারে। সেই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে অলরেডি বিজেপি দলের নেতা দিলীপ ঘোষ কিন্তু অলরেডি একটা জনস্বার্থ মামলা অর্থাৎ কেস কিন্তু করেছে। তো এখানে আপনারা তোমরা দেখতে পাচ্ছ যে এক্সাম বাংলা যে খবরের নিউজ পোর্টাল আছে সেখানে কিন্তু খবরের শিরোনামে বলা হচ্ছে ফের পিছিয়ে যাবে চলতি বছরের টেট পরীক্ষা, নবান্নে বৈঠক সেরে সিদ্ধান্ত জানানো পর্ষদ। তো খবরটি এবার আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। ধরো যে 24 ডিসেম্বর 2023 কিন্তু কলকাতায় গীতাযজ্ঞ অনুষ্ঠিত হবে এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও বিজেপির হেভিওয়েট নেতা মন্ত্রীগণ কিন্তু কলকাতায় আসবে এবং সেই নিয়ে কিন্তু যানজটের সৃষ্টি হবে। এবং প্রাইমেটের পরীক্ষায় অলরেডি কিন্তু 3 লক্ষ চাকরি প্রার্থী কিন্তু সেখানে পরীক্ষা দিতে যাবে, তো সেখানে কিন্তু যানজট হওয়ার সম্ভাবনা প্রচুর থাকবে এবং অনেকেই কিন্তু পরীক্ষা সমস্যা যানজটের সমস্যার কারণে পরীক্ষা দিতে নাও পারে। এই সমস্যার কথা মাথায় রেখে কিন্তু দিলীপ ঘোষ কিন্তু কলকাতা হাইকোর্টে কেস করেছে। তো তাই 10ই ডিসেম্বরের বদলে 24শে ডিসেম্বর, এবার 24শে ডিসেম্বরও কিন্তু পরীক্ষার ডেট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। কলকাতা হাইকোর্টে যে শুনানিটি আছে তার উপরে কিন্তু পরবর্তী সিদ্ধান্তটি জানানো হবে যে পরীক্ষাটি আদৌ 24শে ডিসেম্বর হবে কি না সেটা কিন্তু জানানো হবে। এই নিয়ে কিন্তু অলরেডি কিন্তু নবান্নে প্রাথমিক পর্ষদের পর্ষদ সভাপতি গৌতম পালবাবু এবং রাজ্য সরকারের বেশ কিছু আধিকারিক শিক্ষা দপ্তরের আধিকারিকরাও কিন্তু একটি মিটিং অনুষ্ঠিত করেছে। এবার কলকাতা হাইকোর্টে রায়ের উপর নির্ভর করবে প্রাইমারি ডেটের পরীক্ষার পরবর্তী দিনক্ষণ।